কোটি টাকার যে প্রস্তাব ফিরিয়ে দিলেন জায়রা। বলিউড সুপারস্টার আমির খানের দঙ্গল সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জায়রা ওয়াসিম। এই সিনেমায় আমিরের মেয়ে চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সিনেমাটি তাকে আমিরের মেয়ে হিসেবে আলাদা পরিচিতি এনে দিয়েছিল। 5 বছরের অভিনয় কেরিয়ারের পাট চুকিয়ে সম্পত্তি অভিনয় ছেড়ে দিয়েছেন জায়রা। ইমান নষ্ট হয়ে যাচ্ছে এমন চুক্তি দিয়ে অভিনয় ছাড়া ঘোষণা দেন 18 বছরের মুসলিম এই অভিনেত্রী। তার এই ঘোষণা পরে নানা রকম আলোচনা সমালোচনা হয়েছে তাকে নিয়ে। গুঞ্জন উঠেছিল অভিনয় ছাড়া ঘোষণা দিল সুপারস্টার সালমান খান সঞ্চালিত জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বস এর ঘরে বসে প্রবেশ করবেন জায়রা ওয়াসিম। বিগ বসের আসন্ন 13তম মৌসুমে জায়রাকে নিয়ে অনুরোধ করে টিম বিগ বস। গুজবদাতাদের মুখে ছাই ছিটিয়ে দিলেন তাদের মুখের ওপর নাকি বলে দিয়েছেন দঙ্গল কন্যা। বিগ বস সূত্রে আরও জানা যাচ্ছে শোতে অংশ নেওয়ার জন্য জায়রা ওয়াসিমকে নাকি 1.2 কোটি রুপি প্রস্তাব করা হয়েছিল, সেই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছেন জায়রা। মুক্তির অপেক্ষায় আছে জায়রা অভিনেত্রী দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিটি। এই ছবিতে প্রিয়াঙ্কা আর মায়ের ভূমিকা অভিনয় করেছেন। এরই মধ্যে নির্মাতাদের জায়রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ছবির কোনো ধরনের প্রচারণে অংশ নেবে না তিনি। সোনালী বোস পরিচালনার দ্য স্কাই ইজ পিঙ্ক মুক্তি পাবে আগামী 11ই অক্টোবর। এটি সম্ভবত জায়রার শেষ সিনেমা।